বহু চর্চার মাঝে সাত পাকে বাধা পড়লেন কাঞ্চন শ্রীময়ী। শ্রীময়ীর সঙ্গে টলিউডের আর এক অভিনেত্রীও বিয়ে করেছেন 26 বছরের বড় পুরুষকে। কে তিনি? সদ্য বিবাহিত শ্রীময়ীকে সাংসারিক টিপস দিলেন সেই অভিনেত্রী। শ্রীময়ীকে কি টিপস দিলেন তিনি দেখুন। টলিউডে বর্তমানে বিভিন্ন চর্চিত বিষয়গুলোর মধ্যে যে বিষয়টা খবরের একদম শিরোনামে রয়েছে সেটা হলো কাঞ্চন ও শ্রীময়ী বিয়ে। তাদের বিয়ে ঘিরে মানুষ যেমন বিভিন্ন ভাবে মজা লুটছে ঠিক তেমনই এই বিয়েকে ঘিরে নানান প্রশ্ন তুলছে মানুষ। এই যেমন কাঞ্চনকে হতে হয়েছে বডি শেমিং এর শিকার, মানুষ কিছুটা মজার ছলে ইঙ্গিতপূর্ণ ভাবে প্রশ্ন তুলেছে রোগা পাতলা চেহারায় কিভাবে তিনজন মহিলাকে বিয়ে করলেন কাঞ্চন মল্লিক, আর এই নিয়ে মিমও তৈরি হয়েছে। কারণ এটা কাঞ্চনের 3 নম্বর বিয়ে, যার জন্য শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। শ্রীময়ীর আগেও 2 বিয়ে ছিল অভিনেতা এবং উত্তর পাড়ার তৃণমূল বিধায়কের। আগের 2 স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীময়ীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা কাঞ্চন মল্লিক। অন্যদিকে কাঞ্চন শ্রীময়ীর বয়সের ফারাক নিয়েও নেটপাড়ায় নেট নাগরিকরা নানান কটু কথা বলছেন, কারণ কাঞ্চনের বয়স 53 আর অন্যদিকে শ্রীময়ীর বয়স 26, কাঞ্চনের চেয়ে 27 বছরের ছোট শ্রীময়ী। তবে এরই মাঝে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের সঙ্গে টলিপাড়ায় আরও এক দম্পতি জুটির মিল খুঁজে পাচ্ছে নেটিজেনরা। বিষয়টা অনেকটা দোলন রায় এবং দীপঙ্করদের মতন মনে হয়েছে নেটিজেনদের একটা বড় অংশের, কারণ প্রথমত দুজনেই অভিনেত্রী আর 2 অভিনেত্রী নিজের চেয়ে 26 বছরের বড় পুরুষকে বিয়ে করেছেন। তাহলে নতুন জীবন শুরু করার আগে শ্রীময়ীকে কি সাংসারিক টিপস দিলেন দোলন? দোলন এক সংবাদ মাধ্যমকে বলেছেন, কাঞ্চন শ্রীময়ীর মাঝে একজন তৃতীয় ব্যক্তি হয়ে আমি একদমই জ্ঞান দেব না, কোন এক বিশেষ গুণেই এই সম্পর্ক তৈরি হয়েছে, সেই কারণেই এই সম্পর্কটা তৈরি হয়েছে। আর আমার মনে হয় না শ্রীময়ী কারোর জ্ঞানের প্রয়োজন আছে, ও নিজেই পারবে সম্পর্কটা বয়ে নিয়ে যেতে। প্রসঙ্গত, প্রায় 200 দশক ধরে দীপঙ্করের সঙ্গে লিভেন সম্পর্কে ছিলেন অভিনেত্রী দোলন রায়। আগেও একটা বিয়ে হয়েছিল দীপঙ্করের। এক সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দোলন আগেই বলেছিলেন তিনি দীপঙ্করের সংসার ভাঙেননি, দীপঙ্করের প্রথম স্ত্রী থেকে আলাদা হওয়ার অনেক পর তার জীবনে এসেছেন দোলন। তার প্রথম স্ত্রীর সঙ্গে কুসম্পর্ক নেই দোলনের। দীপঙ্করের জ্যেষ্ঠ কন্যার মৃত্যুর সময় অভিনেতা এবং তার প্রাক্তন স্ত্রী দুজনকেই আগলে রেখেছিলেন দোলন। তাই দোলন ঘর ভাঙানির তকমা না পেলেও এই তকমা কিন্তু অনেক আগেই পেয়েছেন শ্রীময়ী। তার আগমনে নাকি দ্বিতীয় স্ত্রী এবং সন্তান ওষ্কে ছেড়েছেন কাঞ্চন, এমনটাই লোকমুখে শোনা যায়। যদিও নিন্দুকদের এসব কথাতে কান দিতে নারাজ কাঞ্চন ও শ্রীময়ী। সম্প্রতি 2 মার্চ অর্থাৎ শনিবার চর্চিত প্রেমিক কাঞ্চন মল্লিককে বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজ। বর্তমানে তারা হাসি মুখে একে অপরের হাত ধরে নতুন জীবন শুরু করতে চলেছেন।